আচ্ছা বলুন তো, টিভির অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকে কেন থাকে? ভারতীয় টিমের জার্সিতে এই স্টারগুলির মানে কি জানেন? জিন্সে সবথেকে ছোট পকেটটার কাজ কি জানেন? আমরা প্রতিদিন আমাদের চারপাশে এমন অনেক কিছুই দেখি যেগুলির আসল উদ্দেশ্য আমরা হয়তো জানি না। আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু জিনিস দেখাতে চলেছি সেগুলির পিছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ওয়ান, কখনো কখনো পিৎজা অর্ডার করার সময় পিৎজার মাঝখানে একটা প্লাস্টিকের টেবিলের মতো ছোট জিনিস থাকে, এর কাজ কি জানেন? আসলে এই জিনিসটা একটা স্ট্যান্ডের মতো কাজ করে, যেটা পিৎজাকে তার বক্সের থেকে দূরে রাখে যাতে পিৎজার টপিংস খারাপ না হয়ে যায়। আর আপনার হাতে যখন পিৎজাটা যাবে তখন সব টপিংস যেন সঠিক জায়গায় থাকে, পিৎজার বক্সের ঢাকনায় যেন লেগে না যায়। নাম্বার টু, আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইয়ারফোনে থাকা মেন ছিদ্রটা স্পিকারের কাজ করে, কিন্তু সাইডে থাকা অতিরিক্ত ছিদ্রটার কাজ কি সেটা কি আপনি জানেন? এই অতিরিক্ত ছিদ্রটা বাতাস চলাচলের জন্য দেয়া হয়। এই ছিদ্রের কারণে সাউন্ডের ট্রান্সমিশন সহজেই হয়ে যায় এবং সাউন্ডের কোয়ালিটি ভালো হয়ে যায়। নাম্বার থ্রি, ভারতীয় ক্রিকেট টিমের জার্সি আমাদের সবার পছন্দের, কিন্তু আপনারা কি কখনো ভারতীয় টিমের জার্সিতে থাকা এই তিনটি স্টার লক্ষ্য করেছেন? এই তিনটি স্টারের মানে কি জানেন? আসলে এই তিনটি স্টার এটাই জানায় ভারতীয় ক্রিকেট টিম এখনও পর্যন্ত তিনবার বিশ্বকাপ জিতেছে, যার মধ্যে দুটি ওয়ানডে এবং একটি টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে তারা 2024 আরও একটি নতুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে, যার জন্য এর পরের বার এই স্টারের সংখ্যা ওই জায়গাতে আরও একটি দেখতে পাওয়া যাবে। নাম্বার ফোর, নেল কাটার ব্যবহার করার সময় আপনাদের অনেকেরই হয়তো মনে হয়েছে এর সাথে যুক্ত থাকা এই অংশগুলোর কাজ আসলে কি। হ্যাঁ বন্ধুরা, সব কিছুর পিছনেই কোনো না কোনো কারণ থাকে, আর এই গোল চাকুর মতো দেখতে জিনিসটা বোতল ওপেনারের কাজ করে। নাম্বার ফাইভ, আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো না কখনো এমন রং করা গাছ তো নিশ্চয়ই দেখেছেন, যে গাছগুলিতে আমরা সাদা রং দেখতে পাই, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই রঙের পিছনে আসল কারণটা কি? এটি কিন্তু গাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই নয়, এর পিছনে অনেক একাধিক কারণ রয়েছে। প্রথমত, গাছের নিচের এই সাদা অংশটির মানে হলো সেই গাছটি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোটেকশনে আছে। দ্বিতীয়ত, এটি রাতের অন্ধকারের জন্য আমাদের অনেক সুবিধা দেয়। আসলে গভীর রাতে সাদা রং সব থেকে বেশি রিফ্লেক্ট করে। আপনারা হয়তো ভাবছেন যে সাদা রংটি গাছের অর্ধেক অংশে কেন থাকে, সম্পূর্ণ গাছ করে দিলে কেমন হয়? আসলে অর্ধেক রঙের পিছনেও বিশেষ কারণ রয়েছে। বেশিরভাগ সময় গাছের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গ গাছের নিচের অংশেই দেখতে পাওয়া যায়, সেই জন্য গাছের এই অংশগুলিতে রং করে গাছের কীটপতঙ্গকে তাড়িয়ে দেওয়া হয় যাতে গাছটি সুরক্ষিত থাকে। নাম্বার সিক্স, আমরা অনেক সময় প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন জিনিসের ব্যবহার করে থাকি। ধরে নিন, আমাদের বাড়িতে যখন কোনো সাধারণ অতিথি আসে তখন আমরা তাদের সেই কাপটি দিয়ে থাকি যে কাপে আমরা খাই, কিন্তু যদি কোনো বিশেষ অতিথি আসেন তখন কিন্তু আমরা বিশেষভাবে আলাদাভাবে রেখে দেওয়া কাপটাকেই সেই অতিথির জন্য ব্যবহার করে থাকি। তবে এই বিষয়টা শুধুমাত্র আমাদের মতো সাধারণ বাড়িতেই নয়, বরং খেলার মাঠেও দেখা যায়। যেমনটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, একই মাঠে আলাদা আলাদা পিচ দেখা যায়, কিন্তু ম্যাচ শুধুমাত্র একটা পিচেই করানো হয়। তাহলে বন্ধুরা, বাকি পিচগুলোর কাজ কি? আসুন আপনাদের বলে দিই। বন্ধুরা, এই পিচগুলি আলাদা আলাদা ম্যাচের স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো টিম যদি নেট প্র্যাকটিস করে তাহলে তারা সাইডের পিচ ব্যবহার করে, আবার যদি রঞ্জি ম্যাচ খেলা হয় তাহলে এই ধরনের সাধারণ পিচ ব্যবহার করা হয়ে থাকে, এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য স্টেডিয়ামের সবথেকে সেরা পিচটাকেই ব্যবহার করা হয়। নাম্বার সেভেন, জিন্সের সবথেকে ছোট পকেটটার কাজ কি জানেন? জিন্সের মধ্যে উপস্থিত সবথেকে ছোট পকেটটাকে পাঁচ নম্বর পকেট বলা হয় বা ফিফথ পকেট বলা হয়। সাধারণত এই পকেটে অনেকেই কয়েন বা বাসের টিকিট রেখে থাকেন, কিন্তু এই পকেটটিকে জিন্সের মধ্যে রাখার আসল উদ্দেশ্য ছিল পকেট ওয়াচ যত্ন সহকারে রাখা। আসলে 1800 শতকের দিকে সোনার খনিতে কর্মরত শ্রমিকদের পছন্দের প্যান্ট ছিল জিন্স, আর সেই সময় তাদের সবথেকে মূল্যবান যে জিনিসটি রাখতেন সেটি ছিল পকেট ওয়াচ। এই পকেটে ঘড়িটি খুব সুরক্ষিত থাকত, সেই জন্যই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত জিন্সের মধ্যে এই পকেটটিকে রাখা হয়। নাম্বার এইট, সোডা ক্যানের উপরে থাকা পপ ট্যাবের সাহায্যে ক্যান খোলার সময় পপ ট্যাবে উপস্থিত এই ছোট ছিদ্রটির কাজ কি, এটি কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আসলে এর সাহায্যে ক্যানের ভিতরে এক্সট্রা ঢোকানো যায়। যেভাবে আপনারা ফুটির প্যাকেটে এক্সট্রা ঢোকান ঠিক সেইভাবেই ক্যানের ভিতরে এক্সট্রা ঢোকানো যায়, আর এই কারণের জন্যই এই ছিদ্রটিকে রাখা হয়। নাম্বার নাইন,
গ্যাসের সিলিন্ডার কখনো লাল রং তো কখনো সবুজ রঙের হয়ে থাকে। এটা কি ফ্যাশন নাকি সত্যি এর পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে? আপনারা নিশ্চয়ই অনেক ধরনের সিলিন্ডার দেখেছেন, কখনো সবুজ বা কখনো লাল, আবার কখনো নীল বা হলুদ রঙের। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই সিলিন্ডারগুলি এত রং বেরঙের কেন হয়? আসলে বন্ধুরা, এর পিছনেও বিশেষ উদ্দেশ্য থাকে। আসলে এই সিলিন্ডারগুলির প্রকৃতি অনুযায়ী এদের রং করা হয়। যেমন টক্সিক গ্যাসের জন্য হলুদ রঙের সিলিন্ডার, অক্সিডাইজিং গ্যাসের জন্য হালকা নীল রঙের সিলিন্ডার, এরকমই বিভিন্ন কারণে এগুলিকে রং করা হয়। 1966 সালে এই কালার আইডেন্টিফিকেশন পাস করা হয়েছিল এবং তারপর থেকেই সিলিন্ডারের ধরন অনুযায়ী তার গায়ে রং করা শুরু হয়েছিল। নাম্বার 10, টুথপিক অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। মোটামুটি আমরা কম বেশি সবাই প্রায় এটি ব্যবহার করে থাকি, কিন্তু আপনি জানেন টুথপিকের ওপরে এই অংশটি এমনভাবে কেন তৈরি করা হয়? আসলে এটা শুধু ডিজাইন নয়, বরং টুথপিকের অংশটি এটির হোল্ডারের কাজ করে। টুথপিকের ওপরে অংশটা ভেঙে মুখের ভিতরে ব্যবহার করা সেই অংশটি এর উপরে রাখা হয়। আসলে এই অংশটি হাইজিনগত দিক থেকে কাজে আসে। আপনারা যখনই টুথপিক ব্যবহার করেন, আপনারা হয়তো পুনরায় সেটিকে নিশ্চয়ই টেবিলে রেখে দেন, যার ফলে টেবিল তো নোংরা হয়, পাশাপাশি সেটা হয়তো অন্য কেউ ব্যবহার করতে পারে। এবার আপনারা যদি এই অংশটিকে ভেঙে রাখেন, তাহলে অন্য যে কেউ সহজেই বুঝতে পারবে সেই টুথপিকটা ব্যবহার করা হয়ে গেছে। নাম্বার 11, জিন্সের সাইডে যে একাধিক মেটালের বাটন থাকে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তবে শুধুমাত্র এটা কিন্তু স্টাইল বা ফ্যাশনের জন্য নয়, আসলে এই বাটনগুলো দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। আসলে জিন্স প্যান্টের যে জায়গাগুলো সবথেকে বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে মেটালের এই বাটনগুলো আটকানো থাকে। যখন জিন্সের প্যান্টের প্রচলন শুরু হয়েছিল, তখন এই প্যান্টটি শ্রমিক এবং কৃষকদের অন্যতম পছন্দের একটি প্যান্ট ছিল, কিন্তু তাদের কাজের কারণে জিন্স প্যান্টগুলি ফেটে যেত। তাই জিন্সের প্যান্ট যাতে সহজেই ফেটে না যায়, তার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম্বার 12, পেনের ঢাকনায় এই ছোট ছিদ্রটি কেন থাকে, এ ব্যাপারে কি আপনি জানেন? আপনারা যখন ছোটবেলায় পেন দিয়ে লেখা শুরু করেছিলেন, তখন হয়তো আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটি এসেছিল। আপনি জানলে অবাক হবেন যে পেনের মাথায় থাকা এই ছোট ছিদ্রটি জীবন রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে এটা অনুমান করা হয়েছিল যে ছোট বাচ্চারা যে কোনো সময় পেনের ঢাকনা গিলে নিতে পারে, যার ফলে তাদের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি তাদের প্রাণহানিও হতে পারে। যদি কোনো বাচ্চা ভুলবশত পেনের ঢাকনা গিলে নেন, তাহলে সেই ঢাকনায় থাকা ছিদ্রের কারণে ফুসফুসের শ্বাস নিতে কোনো সমস্যা হবে না। আর এই সুরক্ষার কথা মাথায় রেখেই এখানে এই ছিদ্রটি রাখা হয়েছিল। নাম্বার 13, আপনারা কি জানেন আপনাদের বাড়ির টিভির অ্যান্টেনা কোন মুখে আছে? বন্ধুরা, টিভির অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকে থাকে। আসলে টিভির অ্যান্টেনাগুলি স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে, তারপর টিভিতে ভিডিওটা ফুটে ওঠে। যেহেতু স্যাটেলাইট দক্ষিণ পূর্ব দিকে সিগন্যাল পাঠায়, এই জন্যই টিভি অ্যান্টেনার মুখ দক্ষিণ পূর্ব দিকে রাখা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ফ্যাক্টগুলি সম্পর্কে আলোচনা করা হলো, তার মধ্যে কোন ফ্যাক্টগুলি আপনি আগে থেকেই জানতেন, আমাদের কমেন্ট করে জানাতে পারেন।